আসসালামু আলাইকুম সবাইকে। কমপ্লিটিং সেন্টেন্স এর 2018 সালের ক সেট সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের এ নাম্বার প্রশ্নটি রয়েছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য ড্যাশ। এটি একটি প্রবাদ থেকে এসেছে, তোমরা প্রত্যেকে এই প্রবাদটি কিন্তু জানো, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ পরিশ্রম সাফল্যের মূল চাবিকাঠি। তাহলে আমরা অ্যান্সার করছি, দেখো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ পরিশ্রম সাফল্যের মূল চাবিকাঠি। এ ম্যান ক্যান নট সাকসিড ইন লাইফ, একজন মানুষ জীবনে সফল হতে পারে না। দেখো কঠোর পরিশ্রম ছাড়া, আমরা যদি বলি একজন মানুষ কঠোর পরিশ্রম ছাড়া জীবনে সফল হতে পারে না, তাহলে আমাদের অ্যান্সার হবে কি বলতো, এ ম্যান ক্যান নট সাকসিড ইন লাইফ উইদাউট একটি প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে যখন আমি ভার্ব নেব অবশ্যই কিন্তু তার সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া, উইদাউট ওয়ার্কিং হার্ড। এ ম্যান ক্যান নট সাকসিড ইন লাইফ, একজন মানুষ সফল হতে পারে না উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া। আমাদের সি নাম্বার যে প্রশ্নটি রয়েছে, দেখো ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড আর ইন্ডাস্ট্রিয়াস। তাহলে আমরা বলতে পারি অল দ্য গ্রেট পিপল, অর্থাৎ বিশ্বের যত সব মহান লোক আছে, মহৎ ব্যক্তিরা, অফ দ্য ওয়ার্ল্ড আর ইন্ডাস্ট্রিয়াস, বিশ্বের সকল মহৎ ব্যক্তিরাই পরিশ্রমী। তাহলে কি হচ্ছে সেন্টেন্সটি, অল দ্য গ্রেট পিপল, সকল মহৎ ব্যক্তিরাই অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, আর ইন্ডাস্ট্রিয়াস অর্থাৎ পরিশ্রমী। আমাদের ডি নাম্বার যে প্রশ্নটি রয়েছে, দেখো দ্য ম্যান ড্যাশ মেনটেন সাউন্ড হেলথ, অর্থাৎ আমরা বলতে পারি, দেখো সুস্বাস্থ্যের, যে মানুষটি সুস্বাস্থ্যের বিধি অনুসরণ করে সে ভালো স্বাস্থ্য বজায় রাখতে পারে। তাহলে আমাদের অ্যান্সার হবে, দেখো দ্য ম্যান যেহেতু ব্যক্তিবাচক সেজন্য আমরা হু দিয়ে শুরু করব, দ্য ম্যান হু ফলোস, দ্য ম্যান হু ফলোস দ্য রুল অফ তাহলে আমাদের সেন্টেন্সটি কী হচ্ছে, দেখো দ্য ম্যান হু ফলোস দ্য রুল অফ গুড হেলথ, যে ভালো স্বাস্থ্যের বিধি অনুসরণ করে মেনটেন সাউন্ড হেলথ, ভালো স্বাস্থ্য বজায় রাখতে পারে। তাহলে আমাদের সেন্টেন্সটি কী হচ্ছে, দেখো দ্য ম্যান হু ফলোস দ্য রুল অফ গুড হেলথ, যে ভালো স্বাস্থ্যের বিধি অনুসরণ করে, যে ভালো স্বাস্থ্যের বিধি অনুসরণ করে সে ভালো স্বাস্থ্য বজায় রাখতে পারে। আশা করি বুঝতে পেরেছো। তো ই নাম্বার যে প্রশ্নটি রয়েছে, দেখো উই শুড নট লাইক দোজ পারসন, আমরা ওই সকল ব্যক্তিদের পছন্দ করি না, আমরা ওই সকল ব্যক্তিদের পছন্দ করি না যারা অলস। তাহলে আমরা বলতে পারি উই শুড নট লাইক দোজ পারসন্স হু, দেখো এখন কিন্তু আমরা এখানে দোজ পারসন্স আছে যেহেতু প্লুরাল, সেজন্য আমরা হুর পরে নেব আর, হু আর লেজি যারা অলস। তাহলে আমাদের সেন্টেন্সটি কী হচ্ছে, দেখো উই শুড নট লাইক দোজ পারসন্স, আমরা ওই সকল ব্যক্তিদের পছন্দ করি না যারা কি, হু আর লেজি যারা অলস। তারপরে আমাদের এফ নাম্বার যে প্রশ্নটি রয়েছে, দেখো আই অলওয়েজ ড্যাশ, তো আমরা এখানে পূরণ করতে পারি, দেখো আমি সর্বদা কঠোর পরিশ্রম করার চেষ্টা করি। তাহলে সেন্টেন্সটি কমপ্লিট করি, আই অলওয়েজ ট্রাই টু ওয়ার্ক হার্ড, আমি অলওয়েজ কঠোর পরিশ্রম করার চেষ্টা করি। দেখো ট্রাই এরকম একটি ভার্ব, ট্রাই এমন একটি ভার্ব, তারপরে কিন্তু ইনফিনিটিভ বসে, দেখো টু যোগ ভি অন, এটা ইনফিনিটিভ। তাহলে আমাদের সেন্টেন্সটি হচ্ছে আই অলওয়েজ ট্রাই টু ওয়ার্ক হার্ড, আমি সবসময় কঠোর পরিশ্রম করার চেষ্টা করি। আই নো দ্য স্টোরি অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াস পারসন, আমি একজন পরিশ্রমী ব্যক্তির জীবনী সম্পর্কে জানি। দেখো তাহলে বলতে পারি যে আমাদের গ্রামে বাস করে, এর অ্যান্সারটা কী হবে, আই নো দ্য স্টোরি অফ অ্যান
industrious person who lives দেখো এখানে an industrious person যেহেতু একজন অর্থাৎ সিঙ্গুলার সেজন্য আমরা হুর পরে নেব লিভস ভার্বের সাথে আমরা এস বাই এস যুক্ত করে আমরা ভার্বকেও সিঙ্গুলার করব হু লিভস ইন আওয়ার ভিলেজ যে আমাদের গ্রামে বাস করে তাহলে সেন্টেন্সটি কি হচ্ছে আই নো দ্য স্টোরি অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াস পার্সন আমি একজন পরিশ্রমী ব্যক্তির জীবনী সম্পর্কে জানি বা গল্প জানি হু লিভস যে বসবাস করে ইন আওয়ার ভিলেজ যে আমাদের গ্রামে বসবাস করে আমাদের এইচ নাম্বার প্রশ্নটি রয়েছে দ্যাট ম্যান অলওয়েজ ইন্সপায়ার্স মি এই মানুষটি ওই মানুষটি দেখো দ্যাট ম্যান অলওয়েজ ইন্সপায়ার্স মি ওই মানুষটি সবসময় আমাকে অনুপ্রাণিত করে কঠোর পরিশ্রম করতে তাহলে আমরা বলতে পারি দ্যাট ম্যান অলওয়েজ ইন্সপায়ার্স মি টু ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করতে ওই মানুষটি আমাকে সবসময় কী করে অনুপ্রাণিত করে আমাদের আই নাম্বার যে প্রশ্নটি রয়েছে দেখো আই হ্যাভ এ পোর আঙ্কেল আমার একটি গরিব চাচা আছে হি কুড বি রিচ সে ধনী হতে পারত হি কুড বি রিচ সে ধনী হতে পারত কঠোর পরিশ্রম করে তাহলে সে ধনী হতে পারত বাই ওয়ার্কিং হার্ড বাই ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করে দেখো বাই একটি প্রিপোজিশন প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয় শুধুমাত্র ব্যতিক্রম আছে টু টু এর পরে কিন্তু ভিয়ন বসে আর তার নাম ইংরেজি গ্রামার দিয়েছে ইনফিনিটিভ তো তারপরে আমাদের যে নাম্বার যে প্রশ্নটি রয়েছে দেখো হি হ্যাজ বিকাম পোর সে গরিব হয়েছে ড্যাশ অফ হিজ আইডলনেস সে তার অলসতার কারণে সে গরিব হয়েছে তাহলে আমাদের অ্যান্সারটি হবে দেখো হি হ্যাজ বিকাম পোর বিকজ অফ হিজ আইডলনেস তার অলসতার কারণে সে গরিব হয়েছে তো আশা করি তোমরা 2018 সালের কোয়াসেট সমাধান পর্বটি বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আজকের মতো আল্লাহ হাফেজ